আল্লাহর গজব কেন আসে, বেইজ্জতি কেন আসে, ক্ষমতা কেন চলে যায়? তার কারণ হলো আল্লাহর নবীর ইতিহাস পূর্বেই বলে দিয়েছে কেন মানুষের উপর গজব আসে, কেন একজন সম্মানী মানুষ অসম্মানী হয়, কেন একজন ইজ্জতশীল মানুষ বেইজ্জতি হয়, কেন একজন টাকাওয়ালা মানুষ কোটি কোটি টাকার মানুষ এরপর তার মাথার মধ্যে কেন নষ্ট দিন মানুষ নিক্ষেপ করে, কারণ আছে না নাই? আল্লাহ পাক বলে সে কারণের কথা আমি নবীর মাধ্যমে পৌঁছে দিয়েছি। হে লোক সকল, তোমরা যদি ওই ভবিষ্যতের কথা পূর্বের কথা যদি তোমরা কোরআন হাদিস থেকে যদি তোমরা গ্রহণ করতে তাহলে তোমাদের বেইজ্জতি হওয়া লাগতো না। কোরআনের মধ্যে ঘটনা আছে না নাই? হাদিসের মধ্যে আছে না নাই? আল্লাহর নবী বলেন ইজা ওয়াকাত নুকমাতু মিনাল হারাম, আল্লাহর নবী বলেন কোন মানুষের পেটের মধ্যে যখন হারাম টাকা ঢুকে, আদম আলাইহিসসালামের সন্তানের পেটের মধ্যে যখন হারাম ঢুকে কি হয়, লানাতু কুল্লু মালাইকিন ফিস সামাই, আল্লাহর নবী বলেন যখন বান্দার পেটের মধ্যে হারাম টাকা ঢুকে, চান্দার টাকা ঢুকে, আছে না নাই? শয়তানের দলেরা চান্দা খায় কি খায় না? কয় শুধু মানুষের কাছে খায় না, মসজিদ করে ওখানেও চান্দা চায়, মাদ্রাসা করে ওখানেও হারাম ঘুরে দলেরা চান্দা নেয় কি নেয় না? বলবেন হুজুর জানি না, তবে আমি জানি নেয় কি নেয় না। কয় কেমনে নেয়? কয় ক্ষমতার বলে নেয়, ক্ষমতার জোরে মসজিদ করতেছে ওখান থেকেও চান্দা নেয়। কিসের বিনিময়ে নেয়? ক্ষমতার বিনিময়ে নেয়। ক্ষমতা আছে তো মসজিদ করতেছে ওখান থেকেও চান্দা নেয়। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন, সেজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাত্র শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাঠে যেহেতু বৃষ্টি পড়তেছে এই জন্য মেহরবানি করে আমরা কাতার ভঙ্গ করে সামনে আসি সবাই, এরপর দাঁড়াইলে জায়গা ফাঁকা থাকে, আর সামনে আসে সকলে সামনে আসে। আর বৃষ্টি হলে মন খারাপ করার কিছু নেই, আর কাতার ব্যাংকের সামনে আসেন, কাতার ব্যাংকের সামনে আসেন, পিছনে দাঁড়া আসেন সামনে আসেন। হাদিসের মধ্যে আছে বান্দার উপর যখন আল্লাহ পাক খুশি হয় তখন তিনটা জিনিস আল্লাহ পাক বান্দার উপর নাজিল করে। কখন? যখন আল্লাহ পাক বান্দার উপর খুশি হয় তখন কয়টা জিনিস দেয়? তিনটা জিনিস দেয়। তার মধ্যে একটা হলো রহমতের বৃষ্টি নাজিল করে, সুবহানাল্লাহ। যে ধরনের যে অবস্থা পরশু দিন, কালকে মাগরিবের নামাজের সময় কারেন্ট ছিল না, কালকেই তো নাকি কী অবস্থা মনে করেন, কঠিন অবস্থা। তো এই জন্য বৃষ্টিটা আল্লাহ রহমত। নাম্বার দুই হলো এরপরে এটা তো আমভাবে খাসভাবে যদি আল্লাহ পাক কারো উপর সন্তুষ্ট হয় তো আল্লাহ পাক তার ঘরের মধ্যে মেহমান দেয়। কী করে? ঘরের মধ্যে মেহমান আসে। এটা খুব মানে কঠিন ব্যাপার। অনেকে আসি ঘরের মধ্যে মেহমান আসলে মানে কপাল খুসা হয়ে যায়, কালো হয়ে যায়, মেহমান আসছে খরচ হবে। আসলে না, মেহমান যখন আপনার ঘরে আসে তো মেহমানের খাবার নিয়া আল্লাহ আল্লাহ পাক তার খাবার আপনার ঘরের মধ্যে দিয়া মেহমান আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে পাঠাইছে। এই জন্য মেহমান আসলে বুঝতে হবে আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট, না বেজা সন্তুষ্ট। কিন্তু আমরা বুঝতে পারি না, এই জন্য মেহমান আসলে আমরা কি হই, বেজার হই, এটা উচিত না। এই জন্য মেহমান আসলে খুশি হওয়া দরকার। যদিও দেখতেছেন আপনার টাকা পয়সা খরচ হইতেছে কিন্তু এই টাকা পয়সা আল্লাহ পাক অন্য হালতে অন্য অবস্থায় আপনাকেই দেয়া দিবে। এই জন্য মেহমান আসলে কী করব, খুশি হব। এরপরে যদি আল্লাহ পাক ওই বান্দার উপর আরও খুশি হয় তো আল্লাহ পাক ওই বান্দার ঘরের মধ্যে মেয়ে সন্তান দান করে। আমরা তো আবার মেয়ে হইলে খুব কঠিন অবস্থা, মুখ বেজার হয়ে যায়, অনেকেই খুব স্ত্রীর খুব শাসায় তোমারে বিয়ে করছি খালি মেয়ে হয়, তোমারে বিয়ে না করলে অন্য একটা মেয়ে বিয়ে করলে ছেলে হইতো, বিভিন্ন ধরনের কথা কয়, তাই না? আবার চিন্তা করে
মেয়েদের মেয়ে হয়েছে এখন তো 2 লাখ ব্যবস্থা করা লাগবে, বিয়ের সাথে জন্য 2 লাখ লাগবে। আবার ছেলে হলে ছেলের বাপ খুব খুশি মনে করে ছেলে হয়েছে তো 5 লাখের মালিক হয়ে গেছে, আছে না এরকম? আসলে বিষয়টা এমন নয়। হাদিসের মধ্যে যেহেতু আল্লাহর নবী বলেছেন যখন বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয় তখন তার ঘরের মধ্যে মেয়ে সন্তান দান করে, এখন যে ইমানদার সে কি করবে? মেয়ে হলে খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এই জন্য মেয়ের সন্তান হলে বেজার হতে নাই। আমাদের চোখের সামনে অনেক সময় আমরা দেখতে পাই ছেলেরা বাবাকে প্রেশার দেয় টাকা পয়সার জন্য, বকাবাজি করে, আর মেয়েরা কামাই করে মা বাপকে খাওয়াই দিচ্ছে। গ্রাম অঞ্চলে অনেক সময় দেখা যায় বাবা মারা গেছে, মা চালানোর মতো কেউ নাই, এখন মেয়েটা বিয়ে করছে অথবা গার্মেন্টসে চাকরি করে, এটা আমার জানার কথা বলতেছি। এখন বিয়ে শাদীর প্রস্তাব আইছে, মেয়ে স্পষ্ট কথা বলছে আমার বাবা নাই, আমার মা এবং আমার পরিবারের খরচ আমাকে চালাইতে হয়, আপনি যদি বিবাহ করেন আমাকে তো আমি যে চাকরি করে এই চাকরির টাকা আমার মা মাকে দেওয়া দিব, আমার সংসারে দেওয়া দেব, এটা কিন্তু আপনাকে দেব না। এরপরে এই শর্ত মান্য বিবাহ বসে না, আমাদের এলাকাতে দেখছি এরপরে ওই মেয়ে চাকরি করে এই মেয়ের টাকা দেয়া সংসার চালায় কিন্তু ছেলে টাকা দেয় না, নাই অনেক এমন আছে। এই জন্য মেয়ের সন্তান হইলে খুশি হওয়ার দরকার। তো যাই হোক, এই শুক্রবার দিনে বৃষ্টি হইলেই মন বেজার করা যাবে না, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা আল্লাহ পাকের রহমত। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। হাদিসটা আগেও আমি আপনাদেরকে বয়ান শুনাইছি কিন্তু এটার মাহাত্ম্য আমি বুঝতে পারি নাই, কিন্তু এই হাদিসের মাহাত্ম্যটা এখন যখন বর্তমান পরিস্থিতি এই অবস্থার চোখের সামনে আমাদের এই হাদিসটা আপনাদের বুঝতে অনেক সহজ হবে। আর একটা সময় আসছিল ফখরুদ্দিন যখন ক্ষমতায় আসছিল, শুনছি এরকম যে রাস্তার মধ্যে বলে টাকা ভাড়ায় রাখছিল বস্তা বেড়ে, কি করবি? এরপরে শুনছি বস্তা টাকা বস্তার সাথে নিয়ে আগুনে ওর মধ্যে পুরাইছে, হিসাব দিতে পারে না, এই জন্য কি করবে? হিসাব যখন দিতে পারে না, টাকা থাকলে হিসাব দেওয়া লাগবে, টাকা পুরাই দিছে। তো এমন পরিস্থিতি আবার সামনে আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে, তাই না? তো এই অবস্থায় এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। কি ইজা ওয়াকাআত লুকমাতু মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম, কয় মানুষের উপর লানত কেন আসে, আল্লাহর গজব কেন আসে, বেইজ্জতি কেন আসে, ক্ষমতা কেন চলে যায়, তয় কয় তার কারণ হলো আল্লাহর নবীর ইতিহাস পূর্বেই বলে দিয়েছে কেন মানুষের উপর গজব আসে, কেন একজন সম্মানী মানুষ অসম্মানী হয়, কেন একজন ইজ্জতশীল মানুষ বেইজ্জতি হয়, কেন একজন টাকাওয়ালা মানুষ কোটি কোটি টাকার মানুষ এরপর তার মাথার মধ্যে কেন নষ্ট দিন মানুষ নিক্ষেপ করে, কারণ আছে না নাই? আল্লাহ পাক বলে সে কারণের কথা আমি নবীর মাধ্যমে পৌঁছে দিয়েছি, হে লোক সকল তোমরা যদি ওই ভবিষ্যতের কথা পূর্বের কথা যদি তোমরা কোরআন হাদিস থেকে যদি তোমরা গ্রহণ করতে তাহলে তোমাদের বেইজ্জতি হওয়া লাগতো না। কোরআনের মধ্যে ঘটনা আছে না নাই, হাদিসের মধ্যে আছে না নাই? আল্লাহর নবী বলেন ইজা ওয়াকাত লুকমাতু মিনাল হারাম, আল্লাহর নবী বলেন কোন মানুষের পেটের মধ্যে যখন হারাম টাকা ঢুকে, ফি বাতনি ইবনে আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পেটের মধ্যে যখন হারাম ঢুকে কি হয়, লানাতু কুল্লু মালাইকিন ফিস সামাই, আল্লাহর নবী বলেন যখন বান্দার পেটের মধ্যে হারাম টাকা ঢুকে চান্দার টাকা ঢুকে, আছে না নাই? শয়তানের দলেরা চান্দা খায় কি খায় না, কয় শুধু মানুষের কাছে খায় না, মসজিদ করে ওখানেও চান্দা চায়, মাদ্রাসা করে ওখানেও হারাম ঘুরে দলেরা চান্দা নেয় কি নেয় না? বলবেন হুজুর জানি না, তবে আমি জানি নেয় কি নেয় না, কয় কেমনে নেয়, কয় ক্ষমতার বলে নেয়, ক্ষমতার জোরে মসজিদ করতেছে ওখান থেকেও চান্দা নেয়, কিসের বিনিময়ে নেয়? ক্ষমতার বিনিময়ে নেয়, ক্ষমতা আছে তো মসজিদ করতেছে ওখান থেকেও চান্দা নেয়। আল্লাহ নবী বলেন হে চান্দা ঘুর বাড়া ঘুরে যাই না রাখো, মসজিদ করতেছে ওখান থেকে তুমি চান্দা।
বান্দা দিয়া এটা পেটের মধ্যে যখন ঢুকাও এটা আর খানা থাকে না, এটা আগুন হয়ে যায়। এই আগুন যখন তোমার পেটের মধ্যে ঢুকবে তো তোমার কপালে শান্তি চলে যাবে, অশান্তি তোমার মধ্যে বিরাজমান হয়ে যাবে। কথা বলেন ঠিক। লুকমাতু কুল্লু মালাইকিন ফিস সামাইন, কয় হারাম খাইলে কেন তার মধ্যে অশান্তি চলে আসে, শান্তি চলে যায়? চান্দাবাজি মানুষের অর্থ সম্পদ জোর করে দখলকারী বুক করে নেওয়ালার জন্য আল্লাহ যত ফেরেশতা আসমানে আছে এবং জমিনে আছে, ফিল আরদি এবং জমিনে আছে, আসমান এবং জমিনের যত ফেরেশতা সব ফেরেশতার ওই হারামখোর চান্দাবাজির জন্য বদদোয়া করে। আর ফেরেশতারা বেগুনা মাসুম, কথা বলেন মাসুম কি মাসুম না, কথা কয় না, ফেরেশতারা গুনাহ করে নাকি? তো ফেরেশতারা যদি মাসুম হয় আর মাসুম ফেরেশতারা যখন আল্লাহর কাছে দোয়া করে ওই হারামখোরের উপর গজব আসবে কি আসবে না? শান্তি থাকবে না দুই দিন আগে আর দুই দিন পরে। ওই যারা জানেন যারা মজলুমের উপর অত্যাচার করে এদের অবস্থান ভালো হয় না, ভবিষ্যতে আগেও হয়েছে না এখনো হয় না ভবিষ্যতেও হবে না, যারা জানেন যারা জুলুম করে ওই জুলুমবাজদের অন্তর থেকে আনতা আল্লাহ পাক শান্তি সরিয়ে নেয়। আর যারা হালাল খায় অল্প খায় হালাল খায় কষ্ট করে উপার্জন করে খায় এরা দুনিয়ার মধ্যে কোনো অশান্তিতে থাকে না, কয় সারাদিন রিস্কা চালায় ঘুম দেয় নাকের ওই আপনার নাকের ডাকের চুড়ে মানুষ বুঝাইতে বা বুঝতে পারে মুখে ঘুমাইতেছে, কোনো চিন্তা নাই ফিকির নাই জন্মের আরামের ঘুম ঘুমায়। কথা বলেন ঠিক নেই ঠিক না? আপনারা মনে করছেন কোটি কোটি টাকার মালিক হইলে বলি সুখ না, আপনি আল্লাহ পাকের কালাম করেন আল্লাহর ইবাদত করেন জিকির আজকার করেন হালাল খান, খোদার কসম করে বলি এই লোকটার অন্তরে যে শান্তি নিয়ে চলাফেরা করবে তার মধ্যে কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, কোনো কিছু নাই, সে মনের শান্তিতে মনের তৃপ্তিতে চলাফেরা করে। আর যে ব্যক্তি হারাম খায় চান্দাবাজি মদখুর জুয়াখুর এই হারাম খোরদের অন্তরের মধ্যে আল্লাহ শান্তি দেন নাই। টাকার মালিক দেখবেন কোটি কোটি টাকার মালিক, এরপরে দেখবেন ওই দাড়ি আছে দাড়ি ফালায়া বলে মাথার মধ্যে আপনার কলম দিয়া দেশ থেকে বাঁচতে চায়। আল্লাহ বলে ও চান্দাখোর তুমি বাঁচতে পারবে না, তোমার উপর তো এমনি অন্ধার খোঁজব, আরে মুখের মধ্যে শূন্য ছিল হেঁড়ি ভাড়াইছ এই গজবে আরো ধরছে, এই জন্য মাথার মধ্যে নষ্ট ডিম নিক্ষেপ করে। কথা বলেন ঠিক নেই ঠিক না? আল্লাহ আল্লাহ নবী বলেন লানাতু কুল্লু মালাইকিন ফিস সামাই ওয়াল আরদি, কয় আল্লাহর লানত তো এমনি এমনি আসে নাই, কয় আল্লাহ তাআলার যত ফেরেশতা আকাশের যত ফেরেশতা জমিনের যত ফেরেশতা ওই চান্দাবাজি করে ওই চান্দাখোরের জন্য হারামখোরের জন্য সমস্ত ফেরেশতারা লানতের দোয়া করে। বুঝছেন কেন আসে লানত? শুধু তাই নয়, মা দামাত কুল্লু লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাতে, আর যদি অবস্থায় যদি মারা যায় তওবা না করে, যার টাকা চান্দাবাজি করছে ওই টাকা যদি ফেরত না দেয়, যার টাকা জুলুম করছে জুলুমের টাকা যদি ফেরত না দেয়, আর ওই অবস্থায় যদি মারা যায় ফামাকুয়াহু জাহান্নাম, আল্লাহর নবী বলেন ওই হারাম খুরের স্থান হলো জাহান্নাম। ভাই কেন ওই হারাম খুর তো নামাজ পড়ে মসজিদে লাইয়া ইমাম সাহেবকে পরিচালনা করে ইমামের উপরে জামাত পড়ি করে, তো ও হারাম খুরের জায়গা জাহান্নামে হবে কেন? হেল তো নামাজ পড়ে পড়ে না, চান্দা করে নামাজ পড়ে না, বরং শুধু নামাজই পড়ে না, যারা নামাজ পড়ে ইমামতি করে হেজের উপরে তাকাব্বুরি করে মাতবুরি করে করে কি করে না? অধিকাংশ মসজিদের মধ্যে আপনার এই ঘটনার পরের দিন হাবিব বিন কি জানি বক্তা না বড় বক্তা আরো বড় বড় আলেম তাদের চাকরি চলে গেছে, কি বয়ান করছে কোরআন হাদিসটা বয়ান করছে বয়ান তাদের উপরে বসে চাকরি নাই, তাহলে হারাম খোরা কি করে?
মাদবরি করে না, ইমাম সাহেবের চাকরিচ্যুত করে। আল্লাহর নবী বলেন দুনিয়াতে নামাজ পড়লে কি হবে, তাদের নামাজ তো আল্লাহ পাক কবুল করে না, কি করে না, কথা কয় না, কি করে না, নামাজ কবুল করে না। কয় কেন, কয় অন্য আল্লাহ, অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন যে তাদের নামাজ কিভাবে কবুল হবে। আল্লাহর নবী বলছে দশ দেরহাম দামের একটা জামা ক্রয় করে, ওই দশ দেরহামের মধ্যে এক দেরহাম টাকা, একটা টাকা যদি হারাম থাকে, ওই জামা পরিধান করে নামাজ পড়বে, তো কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর কিয়ামত পর্যন্ত তার জামা যদি থাকে, ওই জামা যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। এখন আপনি মসজিদ করতেছে ওখান থেকেও চান্দা নেবেন, মাদ্রাসা করতেছে ওখান থেকেও চান্দা নেবেন, গরিব মানুষ রিক্সা চালায় কয় দুইশো না দিলে এই রোড রিক্সা চালাইতে পারবে না, কথা বুঝেন নাই তো, চান্দা গাইছে, ওই চান্দা ফুরের হারাম ফুরের টাকা জামা ক্রয় করে আর নামাজ পড়লে নামাজ কবুল হবে, আমার কথা বলতেছি না হাদিসের কথা বলতেছি। তো হাদিসের কথা যদি সত্য এবং অবশ্যই হাদিসের কথা সত্য হয়, তাহলে ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য আল্লাহর নবী বলেন ওই হারাম ফুর নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না, আর নামাজ কবুল না হওয়ার কারণে ফামাকওয়াহু জাহান্নাম, আর তাদের স্থান হলো জাহান্নাম, ওরা জাহান্নামে নিপতিত হবে, কথা বুঝেন নাই। তাহলে হারাম থেকে বাঁচার দরকার আছে না নাই? হ্যাঁ, যারা হারাম খায় না, খুদার কসম করে বলি এদের মতো সুখ শান্তির জীবন আর কেউ উপভোগ করতে পারে না। যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, হালাল ভাবে চলে, বৈধভাবে জীবন যাপন করে, এদের মনের মধ্যে যে সুখ শান্তি, আপনার যে হারাম ভাবে চলে তার ঘরের মধ্যে সেই সুখ শান্তি নাই। বলবেন হুজুর ওই আয়না ঘরে ঢুকাইছে, হেরা হেরা তো অপরাধ নিরপরাধ ছিল না মিয়া, হে যেন জানালা আছে, হেরা তখন ক্ষমা দিয়েছিল, হেরাও আকাম কাকাম করছে, আকাম কুকাম করছে, হেরাও চান্দাবাজি করছে, ওই চান্দার ফেরে ঢুকছে, এখন এই জন্য ওই চান্দাবাজির কারণে হারাম খাওয়ার কারণে আইনের ঘরে যাওয়া লাগছে, কথা বলছেন নাই। সুতরাং যেই অপরাধ করবে আল্লাহ পাক কাউকে ছাড় দিবে না, দিবে নাকি? ফেরাউন নমরুদ এত বড় শক্তিশালী, তারা এত বড় শক্তিশালী ছিল, দিছে তাদেরকে ছাড়, তাহলে তাদেরকে যদি আল্লাহ পাক ছাড় না দিয়া থাকে, তাহলে সাধারণ মানুষ যারা আছে এরা যদি হারাম খায়, মানুষের উপর অত্যাচার করে, এদেরকে আল্লাহ পাক ছাড় দিবে? এই কথা তো আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিছি, কি বলছে, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইনাতি ফাসতাকবারু ফিল আরদি ওয়া কানু সাবিকিন। চাইতে কারণের টাকা বেশি ছিল, ফেরাউনের ক্ষমতা বেশি ছিল, বলো করে বুঝছেন, ক্ষমতা আর গেল টাকা, দুইটা ভিন্ন জিনিস। অনেক সময় দেখা যায় ক্ষমতা আছে কিন্তু টাকা কম, আবার অনেক সময় দেখা যায় ক্ষমতা নাই, রাজনীতি করে না কিন্তু টাকা পয়সার অভাব নাই, আছে না? তো এখানে ফেরাউনের কথা বলছে, কারণের কথা বলছে, তো কারণের নাম আগে আনছে কেন? কারণটাও তো ধ্বংস করছি, কারণ টাকাওয়ালা, তবে টাকা হইলে ক্ষমতা পাওয়া সম্ভব না সম্ভব? সম্ভব। টাকা যদি বেশি থাকে, আপনার রাজনীতি আগে 20 বছর ধরে রাজনীতি করছে, হেরা নমিনেশন পায় না, আর টাকা যদি বেশি থাকে, সে অল্পদিন দলের সাথে যুক্ত হইলেও বেশি টাকা দিয়া নমিনেশন পাওয়া যায়, কথা ভালো করে বুঝলেন, কথা ঠিক আছে না ঠিক নাই? তাহলে আল্লাহ পাক এখানে কারণের কথা আগে বলছে, তার মানে হলো ক্ষমতার চাইতে টাকার দাম বেশি, কথা বুঝেন নাই? এই জন্য আরেকটা জিনিস এখানে আমি যা বুঝছি সেটা হলো, মানুষ টাকা পয়সা থাকার পরে কোটি কোটি টাকার মালিক, এরপরে কেন হারাম খায়, এরপরেও কেন চান্দাবাজি করে, এরপরেও কেন দৈনিক 1 কোটি টাকার বেশি ব্যাংকে ঢুকানো লাগে, তার কারণটা কি? এমনি তো কোটি কোটি টাকার মালিক, এরপরে হারাম টাকায় ঢুকায় কেন? পরে ক্ষমতার চাইতে টাকার দাম বেশি, এই জন্য ক্ষমতা চলে যাইতে পারে টাকা সংগ্রহ করে। এই জন্য আল্লাহ আগে কারণের নাম টানছে, কারণের নামটা পরে আনছে, কারণ টাকা হল আর ক্ষমতার চাইতেও টাকার দাম বেশি, কথা বুঝেন নাই? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে চিন্তা করে না কিন্তু টাকা লাগবে, এই টাকার জন্য মানুষের উপর অত্যাচার আর জুলুম করে, কি করে না? আল্লাহ পাক বলেন ওয়া কারুনা ওয়া ফিরআউন, তোমরা কি চোখে দেখো না, তোমাদের সামনে কত সুন্দর ইতিহাস আমি রেখে গেলাম, ওয়া কারুনা ওয়া ফিরআউন ওয়া হামান। আল্লাহ
বার তিনটা কথা উচ্চারণ করেছে, প্রকাশ করেছে, আরো বেশি আছে, শক্তি দিলে লম্বা হয়ে যাবে আয়াত। এজন্য আল্লাহ পাক সংক্ষেপ করে বলেন, আর আমি কি করলাম, কারণ আর ফেরাউন এবং হামানকে আমি ধ্বংস করেছি। কি ছিল? টাকাও ছিল, ক্ষমতাও ছিল। তাহলে বোঝা যায়, টাকা হইলেই বাঁচতে পারবেন না, ক্ষমতা হইলেই বাঁচতে পারবেন না, আল্লাহ যদি না বাঁচে আপনার বাঁচার সম্ভব না। কারণ আল্লাহ কোরআনে কয়, কারণের টাকা ছিল বাঁচতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা ছিল বাঁচতে পারে নাই, টাকা ওরাও বাঁচতে পারবে না, ক্ষমতা ওরাও বাঁচতে পারবে না, আল্লাহ যাকে ইচ্ছা করবে তাকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কি? তারা শক্তি ছিল আর টাকাওয়ালা ছিল, আর হযরতে মুসা নবী ছিল, আলেম ছিল। কি ছিল? নবী ছিল, আলেম ছিল। এই মুসা তাদের কাছে স্পষ্ট দলিল আলি নিয়ে গেছে, মুসা আল্লাহকে মানো, ও কারণ আল্লাহকে মানো, আল্লাহকে আল্লাহর হুকুম মানো, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। মুসা যখন দাওয়াত দিল, সত্য দাওয়াত দিল, এবং সে তার কাছে প্রমাণাদি নিয়ে দাওয়াত দিল, মুসার এই কথা দাওয়াত তারা প্রত্যাখ্যান করলো। কি করছে? প্রত্যাখ্যান করছে। দেখবেন, সাধারণ মানুষদেরকে দিনের দাওয়াত দিলে তারা আসে, কিন্তু যারা টাকাওয়ালা ক্ষমতাশীল এদেরকে দাওয়াত দিলে করতে সহজে চায় না। কারণ কি? টাকার একটা অহংকার আছে, গৌরব আছে, দম্ভ আছে, ক্ষমতার অহংকার আছে, দম্ভ আছে। এই টাকাপুরির কারণে তারা বলে যে মোল্লা মৌলভির কথা শোনার বিল নেই, এখন আমাদের টাকা উপার্জন করার দরকার, দৈনিক আমাদের 1-1.5 কোটি ব্যাংকে ঢুকানি লাগবে, সময় চলে যায়, মোল্লা মৌলভি কি কয় এগুলি শোনার দরকার নেই। কথা বুঝেন নাই? মোল্লা মৌলভির কথা শুনে না। আল্লাহ পাক কয়, নিশ্চয় আমি কারুনের কাছে, ফেরাউনের কাছে, হামানের কাছে মুসাকে পাঠালাম, কি দিয়া পাঠালাম? আল্লাহ বলে, বিল বাইনাত, আমি তাদেরকে প্রমাণাদি সহ তাদের কাছে পাঠালাম। অতঃপর তারা জমিনে অহংকারী করেছিল, মুসার কথা মানে নাই, অহংকারী করছে। দুঃখটা মুরব্বী, তোর কথা শোনা লাগবে নাকি? আমরা কি তোমাদের চেয়ে কম বুঝি নাকি? কয়, আমাদের উপর আল্লাহর রহমত না থাকলে আমরা ক্ষমতা ভাই নাকি? তোমরা এত বুঝো, এত দোয়া করো, এত আলেম মানুষকে, তোমাদের টাকা নাই কেন, কালেকশন করে খাও কেন? আমরা হলে পরের বাড়িতে খাই। আরে খাচ্ছ, তুই পরের বাড়িতে খাস, আমরা চাকরি করি, চাকরির টাকা আমরা খাই, আমরা চান্দাবাজি করে খাই না, খাইলে আমাদের তো আমরা খাই, পরেরটা খাইলে তোমরা চান্দাবাজি করে তোমরা পরেরটা খাও। কথা বলেন ঠিক কি ঠিক না? আগাম করো তুমি গুলটো মোল্লাদেরকে, আগাম করবা তুমি গুল দিবা নামাজিদেরকে, কেন? কয় ঘটনা আছে একটা, কয় সুর ঢুকছে বাড়িতে, সুর ঢুকছে, ঢুকার পরে এখন সুরে তো যখন চতুর্দিক থেকে পালানোর আর ব্যবস্থা নাই, আমি তো ধরা খাই যায়, এখন সুরে দৌড়ায় আরেকটা দৌড়ি, সুর যায়, সুর যায়, সুর যায়, হে সুর কয়ে দৌড়ায়, আর হ্যাঁ পাশে পাশে আরো দৌড়ায়। এখন সবাই তো মনে করছে ওই লোকটা তো হয়তো যার বাড়িতে চুরি করছে এই লোক হবে, কিছু দূর যাওয়ার পরে সুর উদয়, এখন যে আর সুর নাই। তাহলে সুরেশ বাঁচার জন্য কি কয়? সুর যায়, সুর যায়, আর একজন যে সুর খায়, হারাম খুর, তুই হারাম খাবে, আবার বলবে মোল্লা, আরেকজন পরের বাড়ি খায়, পরের বাড়ি খায়া খায়া আল্লাহর গান গায়, আরে আমরা নিজেরটা খাই, নিজের খায়া খায়া আল্লাহর গান গায়, আর তুমি পরেরটা খাও, আর তুমি ঘুষ খাও, সুদ খাও, হারাম খাও, হারাম খায়া খায়া, আর তোমার নেতার গান গাও, আমরা হালাল খাই, আল্লাহর গান গাই, তোমরা হারাম খাও, তোমাদের নেতাদের গান গাও। কথা বলেন ঠিক নেই? ঠিক নেই? আল্লাহ বলেন, আমি স্পষ্ট প্রমাণ দিয়া মুসাকে বাড়াইলাম তার নিকট, তার নিকট, কারুনের নিকট, আর তার নিকট ফেরাউনের নিকট, হামানের নিকট, আবু জাহেলের নিকট, উকবার নিকট, সাইবার নিকট। আল্লাহ কয়, আমি স্পষ্ট প্রমাণ দিয়া মুসারে বাড়াইলাম, ঈসারে বাড়াইলাম, ইব্রাহিমরে বাড়াইলাম, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামদেরকে পাঠাইলা, কেন? তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কথা বুঝেন নাই? বিল বাইনাতি ফাস্তাকবারু ফিল আরদে, কয় তারা জমিনের মধ্যে অহংকারী করে চলতো, দম্ভ আর অহংকারী করতো,
আর এজন্য তারা কি করলো না, ওয়া কানু সাবিকিন, তারা কি করলো, আমার আয়াতের বিশ্বাস করলো না, নবীর কথা শুনলো না, বরং তারা কি করলো, এই কথাগুলি এড়িয়ে যেতে চললো, এড়িয়ে গেল, আল্লাহর কথা মানে নাই। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নিকট কে সবচেয়ে উত্তম? আল্লাহ পাক হাদিস, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তিকে জানো, তুমি যদি পৃথিবীর মধ্যে সম্মানী হতে চাও তাহলে তোমাকে একটা কাজ করা লাগবে, কারণ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচেয়ে সম্মানী মানুষ আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানী যে আল্লাহ বিরু হয়, যে পরহেজগার হয়, যে আল্লাহকে ভয় করে। আল্লাহ বলে এদের সম্মান আমি দুনিয়ার মধ্যেও দিয়া রাখছি, মৃত্যুর পরে এরা সবচেয়ে বড় সম্মানী হয়ে যাবে। এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাসী রহমতুল্লাহ আলাইহ চারটা বেদ শিক্ষা আমাদেরকে দিছে, কয়টা বেদ শিক্ষা, চারটে, আমরা সবাই মুখস্থ হয়ে গেছে, পাঁচ সপ্তাহ নামাজ বিনা কাজা, ওজিফা বিনা কাজা, হালাল রুজি, চার নম্বরটা হলো সাধ্যমত তাকওয়া। আল্লাহ বলে এই তাকওয়াকে অর্জন করতে পারবে, দুনিয়ার মধ্যেও সে সম্মান হবে, সম্মানিত হবে, আখেরাতের মধ্যেও সম্মানিত হবে। এই জন্য সুফি মুফতি আজম গাসী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি করবা, আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে চলবা, দুনিয়ার মধ্যে তোমার কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাই তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই, কি করতে যদি তুমি পারো, যদি তুমি ভালোভাবে চলতে পারো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যদি ভালোভাবে চলে এরপরে তো আমাদেরকে ধরে আমাদের উপর জুলুম করে অত্যাচার করে, তাহলে আল্লাহ বললেন আমাদের কোনো ভয় নাই চিন্তা নাই, এরপরেও তো আমাদেরকে ধরে। আল্লাহ বলেন ফাল্লি উমানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনু লিমান খালফাকা আয়াতান ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা গাফিলুন গাফিলুন। আল্লাহ কয় দেখো না জুলুম করো, কিন্তু জুলুমের পরিণতি ভালো হয় না, জুলুমের পরিণতি ভালো হয় না। এই জন্য নিদর্শন স্বরূপ আল্লাহ বলেন আমি তোমাদের সামনে একটা নিদর্শন রেখে দিয়েছি, কি বিবাদানিকা, আল্লাহ বলেন ফেরাউনের লাশটা আমি সংরক্ষণ করছি, সংরক্ষণ আছে না নাই, কয় মিশরের জাদুঘরে গেলে দেখবা এখনো ফেরাউনের লাশ আছে, কয় কি দরকার ছিল, আল্লাহর নাফরমান শয়তান, আল্লাহ দুশমন, কেন তার লাশটাকে হেফাজত করা হলো, কেন, কারণটা কি, মিশরে আর কোনো আল্লাহর ওলির লাশ ছিল না, ফেরাউনের লাশটা কেন রাখলো, প্রশ্ন আছে না নাই, কয় ফেরাউনের লাশ রাখছে কেন, এখানে একটা আল্লাহর ওলির নাম, একটা আল্লাহর ওলিরে রাখতো, হ্যাঁ মিশরের জাদুঘরের মধ্যে মানুষ দেখতো যে অমুক আল্লাহর ওলি ছিল, আল্লাহ কয় না তোমরা যেটা বোঝো আমি যেটা বুঝি তোমরা সেটা বুঝো না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, কয় ফেরাউনের লাশটা কেন রাখছি জানো, কয় ফেরাউনের লাশটা আমি রাখছি, মানুষ যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা জালেম বাদশাহ হয়, ওই জালেম বাদশার জন্য উপদেশ দেওয়ার জন্যে আমি আল্লাহ ফেরাউনের লাশটা সুন্দর করে রেখে দিয়েছি, হে জালেম বাদশার দল ওই ফেরাউনের দিকে তাকাও, এখন যে তুমি বাহাদুরি করতেছো তোমার ক্ষমতা পাইয়া ফেরাউনের চাইতে বেশি শক্তিশালী হও নাই, ওই ফেরাউনকে আমি নদীর মধ্যে সুবায়া সুবায়া মারছি, বুঝছেন কি লেখা রাখছে, আল্লাহ কয় বললেও মানুনাজ্জি কবি বাদানিকাম, সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পূর্ববর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। কথাটা খুব মারাত্মক, কি কইছে আল্লাহ কয় কেন রাখছি জানো, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো, তুমি তোমার নিদের তোমার দলভুক্ত যারা আছে, তার মানে কি,
যারা জালেম বাদশা, যারা মানুষের উপর অত্যাচার করে, যারা জুলুম করে, এরা হলো ফেরাউনের জাতি। আল্লাহ কয় তোমারে রাখছি তোমার বংশধর পরবর্তীতে, তোমার মতো কিছু জালেম বাদশা আসবে, এরা যেন তোমার ওই শরীরটা দেখে, তোমার এই লাশটা দেখে তারা যেন স্মরণ হয়। আল্লাহর সাথে নাফরমানি করলে তার পরিণতি ভালো হয় না। বানায় বলতেছি না কোরআন হাদিস থেকে বলতেছি, আবার পেসমুস লাগাই দেন না, আমি কিন্তু কোনো রাজনীতি করি না। তোমার পরিবর্তে পরবর্তীতে যারা আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। রাত লেখে মানুষ তো বুঝে না, ক্ষমতা পাইলে মানুষ অন্ধ হয়ে যায়, কথা বুঝেন নাই? ক্ষমতা পাইলে কি হয়, অন্ধ হয়ে যায়, কোরআন হাদিস তালাশ করে না। আল্লাহ কয় আমি রাখছি নিদর্শন স্বরূপ শিক্ষা গ্রহণ করার জন্য। ওয়াইন্না কাসীরাম মিনান নাস, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না, অধিকাংশ মানুষ চিন্তা করে না ফেরাউনের লাশটা কেন এখনো আছে, এটা তাদের চিন্তা বোধগম্য নয়, তারা চিন্তা করে না। আন আয়াতিনা লাগাফিলুন, আল্লাহ বলে আমার নিদর্শন সমূহের ব্যাপারে আল্লাহর অনেক বান্দা আছে, আমার অনেক বান্দা আছে, এরা বেখবর, খবর রাখে না। আমি ফেরাউনের লাশটা কেন রাখছি, এই জন্য রাখছি পরবর্তীতে যারা জালিম হবে এরা যেন বুঝতে পারে জালিমের পরিণতি ভালো হয় না, জালিমের পরিণতি খুবই খারাপ হয়। কথা বলছেন, যাই হোক সময় শেষ হয়ে গেছে, অসংখ্য অগণিত আয়াত আছে এই ব্যাপারে, অসংখ্য অগণিত আয়াত। আল্লাহ পাক কেন রাখছে, মানুষের উপদেশ গ্রহণ করার জন্য কেন রাখছে, মানুষের উপদেশ গ্রহণ করার জন্য। আসলে আমরা কোরআন হাদিস না বুঝার কারণে ওই ঈসার ঘটনা শুনি, মুসা আলাইহিস সালামের ঘটনা শুনি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনি, আমার ভাইয়েরা এগুলি ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে নাজিল করে নাই, এটা শিক্ষা গ্রহণ করার জন্য। এই ঘটনা থেকে শিক্ষা আছে, এই শিক্ষা আপনাকে আমাকে গ্রহণ করার জন্য আল্লাহ পাক এই কোরআনের মধ্যে এই আয়াতগুলি, আল্লাহর নবীর হাদিসের মধ্যে এই হাদিসগুলি আল্লাহর নবী রেখে গেছেন, আল্লাহ পাক কোরআন রেখে গেছেন এই জন্য যে এখান থেকে যেন আমরা শিক্ষা উপার্জন করতে পারি। তো কি শুনলাম, কি বুঝলাম, একটা জিনিস বুঝলাম জানেন হওয়া যাবে না, আরেকটা জিনিস হলাম হারাম খাওয়া যাবে না, পেটের মধ্যে হারাম ডুববে ও আল্লাহ তাআলার লানত তার উপর ডুববে, সে দুনিয়াতে বেইজ্জত হবে, আখেরাতে বেইজ্জত হবে। আপনি যদি ইজ্জত সম্মান উপার্জন করতে চান তাহলে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি যদি দুনিয়ার মধ্যে সম্মান চাও, আখেরাতেও সম্মান চাও, তাহলে আল্লাহকে ভয় করো। আমাদের চতুর্থ নম্বর যে সাবজেক্টটা, সাধ্যমত তাকে অবলম্বন করো, দুনিয়ার মধ্যেও শান্তি পাইবে, আখেরাতেও শান্তি পাইবে। দল করা নিষেধ নাই, যেই যেই দল করেন কোনো অসুবিধা নাই, করতে পারেন আপনার মন মতে দল, কিন্তু দলের কথায় হারাম খায়েন না, দলের কথায় মানুষের উপর অত্যাচার করেন না, দলের কথায় মানুষের উপর নির্যাতন করেন না। এই জন্য আমাদেরকে একটা, আমাদের মনের থেকে একটা ওয়াদা নিতে হবে, আমি যেই দল করি না কেন, আমি যেই ক্ষমতাই পাই না কেন, আমার যাতে আমার দ্বারা যাতে কোনো মানুষের ক্ষতি না হয়, কোনো মানুষ যেন আমার ক্ষমতার কারণে নিষ্পেষিত না হয়, আমার ক্ষমতার কারণে কোনো মানুষের মনে যেন কষ্ট না হয়। কথা বুঝতে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।